আন্তর্জাতিক রাজনীতি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ধর্ম নিয়ে তর্ক বিতর্ক সব জায়গাতেই চলে ধর্ম নিয়ে নানা মত পার্থক্য থাকলেও একটা বিষয় সকলেই জানেন যে বিশ্বের প্রধান ধর্ম চারটি পৃথিবীর সিংহভাগ মানুষই হিন্দু মুসলিম বৌদ্ধ নয়তো খ্রিস্টান কিন্তু অনেকেই হয়তো জানেন না এই চারটি ধর্মের বাইরেও এখনও পৃথিবীতে টিকে রয়েছে চার হাজারেরও বেশি ধর্ম তবে বৃহত্তম দশটি ধর্মের বাইরে অন্য ধর্মগুলো সংখ্যা কম আমাদের আজকের ভিডিওটির মধ্যে বৃহত্তম দশটি ধর্ম নিয়ে আপনারা জানবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করে রাখুন পরবর্তীকালে সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য সিন্ত ধর্ম জাপানের স্থানীয় ও আনুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় ধর্ম সিন্ত এই ধর্মের অনুসারীরা কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না তাদের কোনো ধর্ম প্রচারক বা ধর্মগুরু নেই পরকালেও বিশ্বাস করেন না তারা মজার বিষয় হল সিন্তদের কোনো ধর্মগ্রন্থই নেই এই ধর্মের মূল কথাই হল সৃষ্টিকর্তা বলতে কেউ নেই তবে কিছু স্বাধীন আত্মা বা স্বর্গীয় সত্তা আছেন যাদের নাম কামি এই কামিরা পৃথিবীর মানুষের কল্যাণকামী তাই মানুষের উচিত তাদের পুজো করা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে খুশি রাখা এ ধর্মের মন্দিরগুলোই কোনো কোন বৃহৎ লোক সমাগম হয় না বরং অধিকাংশ মানুষের বাড়িতেই ছোট্ট একটি মন্দির থাকে সেখানে তারা পুজো করে যেহেতু সিন্ত ধর্মের কোনো বাধা ধরা নিয়ম কারণ নেই তাই যে কেউই এই ধর্মের অনুসারী হতে পারেন জাপান জুড়ে একাশি হাজার সিন্ত মন্দির রয়েছে যেগুলো সিন্ত ধর্মালম্বীর চেয়ে সাধারণ মানুষের আনাগোনায় বেশি থাকে পৃথিবীতে এ ধর্মের অনুসারী রয়েছে প্রায় চল্লিশ লাখ এদের প্রায় সবারই বাস জাপানের মধ্যেই জৈন ধর্ম জৈন ধর্মের উৎপত্তি ভারতে এই ধর্মের আচার রীতিনীতিও ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জৈন ধর্মের মূল বিশ্বাস হলো পৃথিবীতে ২৪ জন তীর্থঙ্কর তথা বিজয়ী মহাপুরুষের আগমন যারা নিজ নিজ সময়ে মানব ত্রাণকর্তা ও শিক্ষক ছিলেন এই চব্বিশ জনের মাঝে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন ঋষভ যার আগমন ঘটেছিল লক্ষ লক্ষ বছর আগে আর সর্বশেষ চব্বিশ জন তীর্থঙ্কর মহাবীরের আগমন ঘটে খ্রিস্টীয় পঞ্চম শতকে নির্দিষ্ট কোনো ঈশ্বর নয় বরং কালে কালে তীর্থঙ্কর রায় পৃথিবীতে মানব জাতির দিক নির্ণয়ের জন্য আসেন মোটামুটি জৈন ধর্মের মূল বিশ্বাস এটি বিশ্বে চল্লিশ লক্ষাধিক জৈন ধর্মানুসারে মানুষ রয়েছেন যাদের এক তৃতীয়াংশের বসবাস ভারতে তাছাড়া অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশেও জৈনদের বসবাস রয়েছে পরবর্তী ধর্ম বাহাই ধর্ম বাহাই ধর্ম ইতিহাসে একেবারেই আন করা মির্জা হুসাইনের আলী তথা বাহাউল তৎকালীন এ ধর্মের সূচনা করেন একে ধর্ম না বলে একটি বিশ্বাস হিসাবেও উল্লেখ করতে পারেন কিতাবুল আকদাস এ ধর্মের পবিত্র গ্রন্থ আর মানব জাতির ঐক্য ও মেলবন্ধনেই এ ধর্মের মূল লক্ষ্য বাহাই ধর্ম বিশ্বাস করে হযরত ইব্রাহিম গৌতম বুদ্ধ যীশুখ্রীষ্ট বা হযরত ঈশা এবং হযরত মুহাম্মদ প্রত্যেকেই ছিলেন এক একজন স্বর্গীয় প্রতিনিধি যারা নিজেদের যুগের প্রয়োজনে অনুসারে এক একটি ধর্ম প্রবর্তন করেন তাদের পৃথিবীতে আগমনের সেই ধারাবাহিকতা বাহা উল্লাহর মাধ্যমে শেষ হয়েছে বিশ্বের দুশোটির অধিক দেশে সত্তর লক্ষাধিক মানুষ বাহাই ধর্মের অনুসারী ইহুদি ধর্ম পৃথিবী জুড়ে ইহুদি ধর্মের অনুসারী সংখ্যা এক কোটি সত্তর লাখের মতো এই ধর্মের তেতাল্লিশ ভাগেরই বসবাস ইসরায়েলে যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছে আরো চল্লিশ শতাংশ ইহুদি ধর্মাবলম্বী মানুষ বাকিরা লাতিন আমেরিকা ইউরোপ আফ্রিকা ও এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইহুদের মূল বক্তব্য হল এবং মূল ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল যা তানাথ নামে পরিচিত ইহুদি ধর্মের প্রধান তিনটি সম্প্রদায় হল অর্থোডক্স কনজারভেটিভ এবং রিফ রিফমিস্ট শিখ ধর্ম বিশ্বজুড়ে শিখ ধর্মের অনুসারী প্রায় তিন কোটি এদের প্রায় সবারই বাস উত্তর ভারতের পাঞ্জাবে পনেরো খ্রিস্টাব্দের দিকে পাঞ্জাবে এই ধর্মের আবির্ভাব ঘটে শিখদের প্রথম ধর্মগুরু গুরু নানক তারপর একে একে দজন গুরুর দায়িত্ব পালন করেছেন বিশ্বাস করা এ জীবন ধারণের দিক নির্দেশনা ঠিক করে দেন গুরুগণ তবে শিখদের দশম তথা বর্তম গুরু গুরু গোবিন্দ সিং এই গুরু পরম্পরার ইতি টেনেছেন শিখ ধর্মের পবিত্র গ্রন্থকেই তিনি নিজের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছেন অর্থাৎ এ ধর্মগুরুই এই ধর্মগ্রন্থকে অনাগত দিনে শিখদের পথ চলার নির্দেশন হিসাবে রেখেছেন তিনি এর নামকরণ করেছেন গুরু গ্রন্থ সাহিব হ্যান ধর্ম চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হলো হ্যানজু বা হ্যান সম্প্রদায় তারা যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাকে চীনা লোক বা চীনা ধর্ম বলা হয় তারা একাধিক দেবতায় বিশ্বাস করেন প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজাও করেন বর্তমানে এ ধর্মের কোটির বৌদ্ধ ধর্ম পৃথিবী জুড়ে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা আনুমানিক কোটি প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মালম্বী মানুষের বাস চীনে তাছাড়াও থাইল্যান্ড জাপান মায়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটান ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বাংলাদেশে ক্ষুদ্র অংশ বৈধ এখনো আছে হিন্দু ধর্ম বিশ্বে বর্তমানে হিন্দু ধর্মের অনুসারী একশো কুড়ি কোটি মানুষ এদের প্রায় সবারই বাস দক্ষিণ এশিয়ায় হাজার হাজার বছর পূর্বে মানুষের প্রকৃতি পূজার মাধ্যমে এই ধর্মের সূচনা হয় বেদ উপনিষদ গীতা হল হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার সংখ্যা নিয়ে একাধিক বিশ্বাস রয়েছে রয়েছে একেশ্বরবাদ ও বহু ঈশ্বরবাদ উভয়ই তবে ত্রিমূর্তি নামে পরিচিত তিনজন প্রধান ঈশ্বরই অধিকাংশ হিন্দু বিশ্বাস করেন তারা হলেন ব্রহ্মা বিষ্ণু ও শিব এ ধর্মে রয়েছে মানুষের চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র ইসলাম ধর্ম পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা একশো আশি কোটি বেশি পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হল ইসলাম ধর্ম প্রায় সকল মুসলিমই দুটি সম্প্রদায়ের অন্তর্গত সুন্নি মতাবলম্বী ও শিয়া মতাবলম্বী পৃথিবীর পঞ্চাশটি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ সর্বশেষ ধর্ম খ্রিস্টান ধর্ম পৃথিবী জুড়ে প্রায় দুশো কোটি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী এই ধর্মের মূল ধর্মগ্রন্থ হল বাইবেল যা রয়েছে দুটি খণ্ড ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট খ্রিস্ট ধর্মের অনুসারীদের বড় দুটি সম্প্রদায় হল ক্যাথলিক ও দ্বিতীয় প্রোটেস্ট্যান্ট এর মধ্যে রোম্যান ক্যাথলিক চার্চের অনুসারীর সংখ্যা প্রায় একশো কুড়ি কোটির মতো অন্যদিকে প্রোটেস্ট্যান্ট মতের অনুসারী সংখ্যা উনত্রিশ থেকে নব্বই কোটির অধিক বিশ্বের প্রধান এই ধর্মগুলোর বাইরেও একটি বড় অংশ হল ধর্মনিরপেক্ষ ও নাস্তিক এদের সংখ্যাও একশো কুড়ি কোটির বেশি তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানলেন পৃথিবীতে সবচেয়ে কোন ধর্মের লোক পেশি রয়েছে এবং পৃথিবীতে কত কত ধর্ম রয়েছে এবং কোন কোন ধর্মে কত জন মানুষ রয়েছে সব কিছু আপনারা জানলেন ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন